আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আজকে আলোচনা করব প্রিন্সিপালস অব অ্যাকাউন্টিং বই থেকে ইকুয়েশন নিয়ে আলোচনা করব। তো ইকুয়েশনের অঙ্ক যখন আমরা করব, সেই অঙ্ক করার সময় আমরা অনেকটা ঝামেলায় পড়ে যাই। ঝামেলাগুলো হলো এরকম যে সম্পদ পার্শ্বে কতগুলো কলাম হবে এবং দায় পার্শ্বে কতগুলো কলাম হবে, সেই কলামগুলো তৈরি করা নিয়ে ঝামেলায় পড়ে যাই। তো আজকে ইকুয়েশনের অঙ্ক সহজভাবে করার জন্য কিছু কৌশল নিয়ে আলোচনা করব। তো বিবিএতে ইকুয়েশনের অঙ্ক পার্ট বি এবং পার্ট সিতে আসে। তো তার আগে বলবো, যারা এখনও আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না, তারা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো চলুন শুরু করি। তো ইকুয়েশনের অঙ্ক করার জন্য আমাদের এরকম একটি কোশ্চেন পরীক্ষায় দেওয়া থাকে। এই কোশ্চেনের আলোকে আমাদের ইকুয়েশন করতে হয়। তো কোশ্চেনটি মূলত একটি ব্যবসা প্রতিষ্ঠানে কিছু লেনদেন দেওয়া থাকবে, সেই লেনদেনের আলোকে আমাদের ইকুয়েশন করতে হবে। তো ইকুয়েশন কীভাবে করব সেটা দেখবো আমরা। তো অ্যাকাউন্টিং ইকুয়েশনের কথা মনে আছে? তো অ্যাকাউন্টিং ইকুয়েশন হলো এইরকম। অ্যাকাউন্টিং ইকুয়েশন হচ্ছে অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি যোগ ওনার ইকুইটি, মানে অ্যাসেট সম্পদ সমান লাইবিলিটি যোগ ওনার ইকুইটি। এই সমীকরণটা আমাদের প্রমাণ করতে হবে। এই সমীকরণের আলোকে আমাদের এই লেনদেনগুলো আলোকে আমাদের এই অঙ্কটি সমাধান করতে হবে। এই অঙ্কটি থেকে আমাদের প্রশ্নের সমাধান করতে হবে কীভাবে তা দেখবো। তো এই অঙ্কে করতে বলা হয়েছে, রিকোয়ার্ড প্রিপেয়ার দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন ইন ট্রেবুলার ফর্ম অ্যান্ড শোয়িং দ্য প্রুফ অফ অ্যাকাউন্টিং ইকুয়েশন। বলছে ট্রেবুলার ফর্মে অ্যাকাউন্টিং ইকুয়েশন প্রস্তুত করতে হবে এবং শোয়িং দ্য প্রুফ অফ অ্যাকাউন্টিং ইকুয়েশন এবং অ্যাকাউন্টিং ইকুয়েশন প্রুফ করে দেখাতে হবে। তো এর জন্য আমাদের যে ট্রেবুলার ফর্মে বা ট্রেবুলার শখে যে আমরা ইকুয়েশন তৈরি করব, সে তৈরির শখটা হলো এইরকম। এইরকম শখে আমরা ইকুয়েশনের অঙ্ক সমাধান করব। শখ আমি পার্ট বাই পার্ট আলোচনা করব, তাহলে আপনাদের কাছে অনেক সহজ মনে হবে। প্রথমে লিখতে হবে রাফসান এন্টারপ্রাইজ বা কোম্পানির যে কোম্পানির নাম দেওয়া থাকবে অঙ্কে, সে কোম্পানির নাম লিখতে হবে। তারপরে লিখতে হবে সামারি অফ ট্রানজ্যাকশন অ্যান্ড দেয়ার ইফেক্ট অন অ্যাকাউন্টিং ইকুয়েশন। আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন দেখেছি অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি যোগ ওনার ইকুইটি। তো এখানে যে ফিক্সড কলামগুলো হবে সেটা হচ্ছে ডেটের ঘর, আমাদের এই যে ডেটের কলাম, সেই ডেটের কলাম হচ্ছে ফিক্সড, এবং এই পাশে রিমার্কসের কলাম হচ্ছে ফিক্সড। এই দুইটি কলাম, এই রিমার্কসের কলাম এবং হচ্ছে এই ডেটের কলাম, ডেট এবং রিমার্কসের কলাম, এই দুইটি কলাম হচ্ছে ফিক্সড। এখন তারপরে অ্যাসেট এবং লাইবিলিটি যোগ ওনার ইকুইটি, দুই পাশে এই পাশে হবে অ্যাসেট, এই পাশে হবে লাইবিলিটি যোগ ওনার ইকুইটি। তো অ্যাসেট সমান সমান আমরা যে ইকুয়েশন জানি, অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি, অ্যাসেট ইজ ইকুয়াল টু লাইবিলিটি যোগ ওনার ইকুইটি, এটা হচ্ছে আমাদের হিসাব সমীকরণ। এখন কথা হলো এই অ্যাসেটের যে কলাম, এই যেটা হচ্ছে যে অ্যাসেটের কলাম, এই যে এটা হচ্ছে যে অ্যাসেটের কলাম, এই অ্যাসেটের কলামের মধ্যে যতগুলো অ্যাসেট থাকবে সেগুলো আবার সাব কলাম আকারে আমাদের করতে হবে। এই অ্যাসেট কলামের মধ্যে আমাদের সবগুলো যতগুলো অ্যাসেট থাকবে সবগুলো অ্যাসেটের আলাদা আলাদা কলাম করতে হবে। আর ঠিক লাইবিলিটি সাইডে যতগুলো লাইবিলিটি থাকবে ততগুলো লাইবিলিটি আলাদা আলাদা আমাদের ঘর করতে হবে, এবং ওনার্স ইকুইটির জন্য আলাদা ঘর হচ্ছে ক্যাপিটাল। এই ওনার্স ইকুইটির জন্য ক্যাপিটাল, এই ক্যাপিটাল ফিক্সড ক্যাপিটাল থাকবে, হবেই, এই ক্যাপিটাল ঘর আমাদের হবেই। যেমন ডেট রিমার্কস ক্যাপিটাল, মানে এই ওনার সিকিউরিটির জন্য ক্যাপিটাল, এই ক্যাপিটাল ঘর আমাদের হবেই। তাহলে আমাদের কী দেখতে হচ্ছে? লাইবিলিটি, লাইবিলিটি বিভিন্ন রকম হতে পারে, তাই লাইবিলিটির জন্য আমাদের আলাদা আলাদা ঘর করতে হবে। আর অ্যাসেট বিভিন্ন রকম হতে পারে, তাই অ্যাসেটের বিভিন্ন অ্যাসেটের জন্য বিভিন্ন রকম কলাম করতে হবে। অঙ্ক পরে আমাদের বুঝতে হবে কী কী অ্যাসেট আছে এবং কী কী লাইবিলিটি আছে। আর ওনার ইকুইটির জন্য ক্যাপিটাল ফিক্সড, তাহলে এখানে আমরা মোটামুটি দেখব ডেট ফিক্সড, এই পাশে রিমার্কস ফিক্সড আর ক্যাপিটাল ফিক্সড। অ্যাসেট পাশে ক্যাশের কলাম, এই কলামটা থাকবেই, প্রত্যেকটা অঙ্কে অ্যাসেট পাশে ক্যাশের কলাম থাকবে বাধ্যতামূলক, এবং অ্যাকাউন্ট রিসিভেবল সাধারণত 99% অঙ্কে থাকে। তাহলে ক্যাশ এবং অ্যাকাউন্ট রিসিভেবল এই দুটো থাকবেই, অ্যাসেট পাশে থাকেই। আর লাইবিলিটি পাশে অ্যাকাউন্টস পেয়েবল, এই কলামটা অ্যাকাউন্টস পেয়েবল এই কলামটা থাকবেই। তো আমাদের অ্যাসেট পাশে ক্যাশ এবং অ্যাকাউন্ট রিসিভেবল এবং লাইবিলিটি পাশে অ্যাকাউন্টস পেয়েবল, এই কলাম, এই কলামগুলো থাকবেই। অ্যাসেট পাশে এই দুটি পালাম এবং লাইবিলিটি পাশে অ্যাকাউন্টস পেয়েবল পালাম। তাহলে আমাদের থাকলো কি, অ্যাসেট পাশে আমাদের যতগুলো অ্যাসেট হবে, অঙ্ক পড়ে আমাদের বুঝতে হবে কতগুলো অ্যাসেট আছে, সেই অ্যাসেটের আমাদের প্রত্যেকটির আলাদা আলাদা কলাম করতে হবে। আর লাইবিলিটির জন্য আমাদের যতগুলো লাইবিলিটি থাকবে ঠিক ততগুলো আমাদের আলাদা আলাদা কলাম করতে হবে। তো এই হচ্ছে আমাদের শখের অবস্থা। তো এইভাবে আমাদের শখ তৈরি করতে হবে।
তো আমরা এখন দেখব এই যে অ্যাসেট পার্শ্ব এবং লাইবিলিটি পার্শ্ব, ওনার্স ইকুইটি আমরা ক্যাপিটাল হিসেবে এটা আলাদা হিসেবে আলাদা করে রেখে দিলাম। আমরা শুধু আলোচনা করব এখন অ্যাসেট এবং লাইবিলিটি, অ্যাসেট পার্শ্বে কী কী কলাম হয় বা কী কী হতে পারে এবং লাইবিলিটি পার্শ্বে কী কী হতে পারে তা এখন দেখব। তো এই হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন লিখেছে এটা। তো সম্পদ পার্শ্বে যে যে সম্পদ হয় তার একটা তালিকা বা সামারি সংক্ষিপ্ত আকারে এখানে লিখেছি, আর আমাদের লাইবিলিটির জন্য যে যে কলাম সাধারণত হয় সেগুলো আমি এখানে দিয়েছি। তো এগুলো যদি আপনারা একটু ভালোভাবে দেখেন তাহলে আপনাদের ইকুয়েশনের অঙ্ক করা খুবই খুবই সহজ হয়ে যাবে। তো দেখি অ্যাসেট পার্শ্বে আমাদের কী কী কলাম হতে পারে, তো বিস্তারিত দেখি আমরা অ্যাসেট পার্শ্বে কী কী কলাম সাধারণত থাকে। তো এখানে আমি ছক আকারে লিখেছি যে সম্পদ, এটা হচ্ছে লাইবিলিটি, এটা হচ্ছে ওনার্স ইকুইটি। তো ওনার্স ইকুইটিতে একটাই থাকে ক্যাপিটাল, হ্যাঁ, আর এই সম্পদ পার্শ্বে থাকে ক্যাশ মানে নগদ টাকা, দুই নম্বর হচ্ছে ব্যাংক, ব্যাংকে জমা, তিন নম্বর হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, প্রাপ্য হিসাব বা দেনাদার, চার নম্বর হচ্ছে নোটস রিসিভেবল বা বিলস রিসিভেবল, প্রাপ্য বিল বা প্রাপ্য নোট যেটা বলি না কেন যদি থাকে অঙ্কে তাহলে এটা আমরা একটা কলাম করব, ঘর করবো অ্যাসেট সাইডে। এই যে অ্যাসেট সাইডের এগুলো আলোচনা করতেছি। পাঁচ নম্বর হচ্ছে ইন্টারেস্ট রিসিভেবল, সাধারণত ইন্টারেস্ট রিসিভেবল থাকে না, তারপরে এখানে দিয়েছি ইন্টারেস্ট রিসিভেবলের টাকা অনেকে অ্যাকাউন্ট রিসিভেবলের কলামে যোগ করে দেয়, তাই এই ঘরটা অনেকে খোলার পক্ষপাতি না, তারপরে অনেকেই খোলে। ছয় নম্বর হচ্ছে সাপ্লাইজ বা অফিস সাপ্লাইজ, সাপ্লাইজ বা অফিস সাপ্লাইজ যদি সাপ্লাইজ থাকে তাহলে সাপ্লাইজের একটা ঘর করব বা অফিস সাপ্লাইজ যদি থাকে তার জন্য একটা ঘর করব। সাত নম্বর হচ্ছে প্রিপেইড ইন্স্যুরেন্স মানে অগ্রিম বিমা বা অগ্রিম ভাড়া বা অগ্রিম যে কোনো খরচ, যদি অগ্রিম যে কোনো খরচ দেওয়া থাকে তাহলে তার জন্য একটা আলাদা ঘর করতে হবে। আট নম্বর হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, যদি পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি কোনো পণ্য ক্রয় করি তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি নামে আমাদের একটি কলাম খুলতে হবে। নয় নম্বর হচ্ছে ফার্নিচার, আসবাবপত্র অথবা ফার্নিচার অ্যান্ড ফিক্সার, ফার্নিচার অ্যান্ড ফিক্সার যদি থাকে তাহলে তার জন্য আমাদের ঘর করতে হবে। দশ নম্বর হচ্ছে ইকুইপমেন্ট মানে যন্ত্রপাতি, অফিস ইকুইপমেন্ট, অফিস ইকুইপমেন্ট এরকমভাবে থাকতে পারে, ডেলিভারি ইকুইপমেন্ট এরকমভাবে থাকতে পারে বা ডেলিভারি ভ্যান এ নামেও থাকতে পারে, এর যে কোনো একটি যদি থাকে তাহলে আমরা এই নামে আমরা একটি কলাম করব। এগারো নম্বর হচ্ছে মোটর বা ভেহিকেল বা টুল, অর্থাৎ যদি কোনো স্থায়ী সম্পদ ক্রয় করে তাহলে সেই স্থায়ী সম্পদ নামে আমাদের ঘর করতে হবে। আর ল্যান্ড অ্যান্ড বিল্ডিং সাধারণত এগুলো থাকে না, তারপরে আমি দিয়েছি ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের কলাম করতে হবে যদি থাকে। এগুলো সবগুলোই হচ্ছে আমাদের কারবারে সম্পদ। যদি এইরকম কোনো কিছু আমাদের কারবারে আমাদের লেনদেনে থাকে তাহলে আমাদের তার নামে আমাদের অ্যাসেট পার্শ্বে কলাম করতে হবে। আমাদের যে অ্যাসেট পার্শ্ব, এই যে আমাদের যে অ্যাসেট পার্শ্ব, এই অ্যাসেট পার্শ্বে আমাদের কলাম করতে হবে। যে এখানে যেমন উদাহরণস্বরূপ করে দেখাচ্ছি ক্যাশের কলাম, অ্যাকাউন্ট রিসিভেবলের কলাম, সাপ্লাইসের কলাম, ফার্নিচারের কলাম, এটা কাল্পনিকভাবে ধরেছি, এরকমভাবে করতে হবে আমাদের। যদি এখানে ফার্নিচার না থাকে, যদি ইকুইপমেন্ট থাকতো তাহলে ইকুইপমেন্ট লিখতাম, যদি এখানে সাপ্লাইস না থাকে, যদি প্রিপেইড এক্সপেন্স বা প্রিপেইড ইন্স্যুরেন্স থাকে তাহলে প্রিপেইড ইন্স্যুরেন্স লিখতাম, এইরকম। এখন আমরা দায় পার্শ্বে দেখব। তো দায় পার্শ্বে আমাদের ওনার্স ইকুইটি, যেটা আগে বললাম ওনার্স ইকুইটি বাবদ আমরা ক্যাপিটাল লিখেছি, এখন দেখব শুধু লাইবিলিটি। লাইবিলিটির মধ্যে অ্যাকাউন্টস পেয়েবল থাকে, লাইবিলিটির মধ্যে অ্যাকাউন্টস পেয়েবল থাকে, তাহলে তারপরে আমরা লাইবিলিটা একটু দেখে নিই। লাইবিলিটির পার্শ্বে কী কী থাকে, লাইবিলিটিতে আমরা কলাম দেখব। এক নম্বর হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল কলাম থাকে, তারপরে দেখব নোটস পেয়েবল বা বিলস পেয়েবল। যদি নোট পেয়েবল বা বিলস পেয়েবল থাকে প্রশ্নের মধ্যে তাহলে আমরা নোটস পেয়েবল বা বিলস পেয়েবল নামে আমরা একটা কলাম করব, যে এরকম একটা কলাম করব। তারপরে আছে এক্সপেন্স পেয়েবল, যদি কোনো এক্সপেন্স পেয়েবল থাকে, যদি কোনো এক্সপেন্স পেয়েবল থাকে মানে বাকি থাকে, যদি কোনো এক্সপেন্স বকেয়া থাকে তাহলে তার নামে আলাদা ঘর করতে পারি। আবার অনেকে আলাদা ঘর করে না, এটা অ্যাকাউন্টস পেয়েবলের সঙ্গে যোগ করে দেয়, তাই এটা অনেকেই এই এক্সপেন্স পেয়েবলের ঘর করার পক্ষপাতি না, এই এক্সপেন্স পেয়েবলের যে টাকাটা সেটা অ্যাকাউন্টস পেয়েবলের সঙ্গে দেয়, এটা অ্যাকাউন্টস পেয়েবলও দেয় এক্সপেন্স পেয়েবলও দেয়। তারপরে আছে আনআর্ন রেভিনিউ, আনআর্ন রেভিনিউ হচ্ছে অনুপার্জিত আয়, এই অনুপার্জিত আয়ের টাকা
জন্য আমাদের একটা আলাদা ঘর করতে হবে। অনুপার্জিত আয় হচ্ছে আমাদের একটা দায়, এই অনুপার্জিত আয়ের জন্য আমাদের এই পাশে একটা আলাদা এই যে আনান রেভিনিউ এরকম একটা ঘর করতে হবে যদি অঙ্কে থাকে। তো এই হচ্ছে আমাদের এই চার ক্যাটাগরি আমাদের সাধারণত দায় থাকে, চারটাও না আমাদের তিন ক্যাটাগরি, মূলত এক্সপেন্স পেবল থাকে না, মূলত এই এক্সপেন্স পেবল থাকে না, কিন্তু এখানে দেখাই দিয়েছে বিস্তারিত আলোচনা বা বিশদ আলোচনার জন্য। তো আমাদের মূলত থাকবে অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল বা বিলস পেয়েবল আর আনআর্ন রেভিনিউ, সাধারণত 99% অঙ্কে এই তিনটার মধ্যে থাকে। আর ওনার্স ইকুইটির জন্য আগেই বলেছি ক্যাপিটাল। তো এই হচ্ছে আমাদের ইকুয়েশনের অঙ্ক করার জন্য অ্যাসেট লাইবিলিটি এবং ওনার ইকুইটি, তে আমাদের আলাদা সাব কলাম করার জন্য যেসব দফা থাকে অঙ্কে সেই সব দফার আলোচনা। তো এই হচ্ছে আমাদের ইকুয়েশনের অঙ্ক করার জন্য সহজভাবে আমরা কীভাবে আমরা একটি ছক বা কাঠামো তৈরি করতে পারবো তা দেখলাম। যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তো কমেন্টে জানাবেন। তো আশা করি আপনারা সবাই বুঝেছেন কীভাবে একটি ইকুয়েশনের অঙ্ক করা যায়। তো পরবর্তী টিউটোরিয়ালে কোনো একটি গাণিতিক সমস্যা আলোচনা করব। যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তো শেয়ার করবেন। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।